তোমরা বিপদে পড়লে আমার কত কষ্ট হতো বলো? খুব একেবারে হাল্লার হাল্লার সাথে ফিরবি দানা করে রাখি। হ্যাঁ করে রাখবো, তোমরা সাবধানে যাও। বাবু সাহেব জলদি জলদি বাড়ি ফিরো। আসেন 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 জিমি সাহেব, এতক্ষণ রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথার চাঁদে গরম হয়ে গেল, তা এত লেট কেউ? লেটের বাচ্চা, তোমার বাপের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম। মিছি মিছি কেন যোগ করছেন সাহেব? মতিকে পাঠিয়েছিলি কেন খবর দিতে? অন্য কোনো লোক ছিল না? চারিদিক পুলিশ ঘিরে রয়েছে। মতি কি বানে চলে ভেসে এসেছে? জলদি মাল খালাস কর। মালুম হচ্ছে আপনি ঘোষা করিয়েছেন সাহেব। হ্যাঁ হ্যাঁ, ঘোষা হবারই তো কথা। সারা পুলিশ লোক আমাদের কাম ধান্দা বন্ধ করিয়ে দিবার চেষ্টা করছে। ওদের ফল দিবার জন্য দুটো লরি লাগিয়ে দিয়েছি। থামো 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 থামো, মাল এনে দিচ্ছি কাজ সব। হ্যাঁ হ্যাঁ জরুর জরুর, কেস তো দেনেই হোগা। লিজি ও গিনতে হবে না, গিনতে হবে না, পুরো 5.5 আছে। 500 কম কেন? ওই লরির জন্য 500 টাকা ইয়ে মানে ভাড়া দিতে হলো। ও সব ধান্দা বাজে একদম ছড়ো কে বললাম জি, ফালতু বকবাস মত করো, টাকা ছড়ো টাকা ছড়ো। আমার কাছে রাত টাকা নেই, রাম কসম, বিশ্বাস করো। আমি খাঁচাটা নিয়ে খুলে বলবো ব্যবস্থা। রাম কসম, রাম কসম, সারা আল্লাহ আমার জান বাজি রেখে মাল আনবা, তুমি সারা পয়সা কম দেবে? এই ধস সারা যন্ত্রগুলো নিয়ে কেটে যা। আমি বাচ্চা, আরে অর্জুন এর সাত জলদি জলদি বউটা লোড করিয়ে লে। হ্যাঁ ওই সালা বেরিয়েছে কার সর্বনাশ করে। অমন বলিস তুই মারি অন্নদাতা। আরে ছোড়ো তোমার অন্নদাতা সালা, আমরা যান কবুল করে এদিকে মাল ওদিকে করে দিচ্ছি, আর ওই সালা বসে বসে মাখন খাচ্ছে। ওই সালা মালটাকে তুমি বিশ্বাস করো? ওই দু নম্বর এটাকে বিশ্বাস না, বিশ্বাস না ভাই, সমঝোতা। টাকা দিতে না পারলে সবগুলা দিদি সরে বাচ্চাকে বেঁধে নিয়ে আসবে এখানে। যা যাবে বলছিলাম কর্তা, তুই কি এখানে আমার গায়ের গন্ধ শোকার জন্য এসেছিস নাকি? আমি কথা বলছি জামাই বাবাজি এসছে। যা ভালো দেখে নদর পাঠা খাসি, যা পাবি তুলে নিয়ে আসবি। যা কাজ টাকা তোর তো কাজ পাবি নাকি? যা আচ্ছা মালপত্র সব এসে গেছে তা? নাকি চুলের জন্য গিয়া নিঃশ্বাস আটকায়। তুই আমার বাদা বোনের এক নম্বর ডোরা কাটা, বাকি সব সালা শিয়াল খটাস। থানার মাথার উপরে যে একটা বাঘিনী এসে পড়েছে রে। বাঘিনী? হ্যাঁ, মানুষকে কো একটু নজর রাখতে হবে বুঝলি। ঠিক আছে দেখবো, চলে আরে। ম্যাডাম, আজকে ইন্সপেকশন প্যারেডে যারা এসছে তাদের লিস্ট এখানে আছে, আর অন্য সকলে বিভিন্ন জায়গায় ডিউটিতে আছে। থাক থাক থাক, আমি দেখছি। কিরে স্কুলে না গিয়ে মাছ ধরতে যাচ্ছিস?
হ্যাঁ, তোদের সবাইকার জামা প্যান্ট বই খাতা পত্রে পয়সা যোগায় কি আর কি মারার জন্যে? কিরে সব বোবা মেরে গেলি যে? ওস্তাদ, ওদের বলে কোনো লাভ নেই, ওদের বাপ চাচাদের ধরে আচ্ছা করে কড়কে দিতে হবে। বলো তো ডেকে আসি। সব কি বাড়িতে বসে আছে? তোদের যে রোজ এত করে বলি পড়তে যাস না কেন? তোরা কেন চুপ করে আছিস যে? চাপকে একেবারে পাতার চামড়া লাল করে দেবো। এই লাঠি দাঁতে তো ও সাহেব বলি সেফটি মেরি কি প্যাটের খিদিটা মারতে পারবে? পারবে নি। ও নেকা বলা কি কোন আজকর্মটা হবে শুনি? তার সে নদীতে দুটো বাগদা পোনা ধরলি, দুটো পয়সা আসে, প্যাটটা ভরে খেতি পায়। ওই করে করে তো নিজের ছেলে বারোটা বাজিয়েছ, তা এদের আর সেই রাস্তা দেখাচ্ছে কেন? যাও যেখানে যাচ্ছ যাও। ঠিক আছে, যেদি বলছো তোমার গায়ে জোর আছে আমি চলে যাচ্ছি, তবে এটাই সত্যি কথা বলি গেলাম। হ্যাঁ ম্যাডাম, এই হচ্ছে জিমি, ওরফে সাহেব, ওরফে বাবু, ওরফে উস্তাদ, এই পীরখালী থানা অঞ্চলের এক নম্বর অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, কুখ্যাত স্মাগলার, ওপার বাংলার সঙ্গে এই বর্ডার এরিয়াতে স্মাগলিং এর ব্যবসা করে। মানে আপনাদের ক্যালেসনেসের জন্য একজন সমাজ বিরোধী বেআইনি কাজ করে যাচ্ছে আর আপনারা তা বন্ধ করতে পারছেন না? আমি কোনো চেষ্টা ত্রুটি করিনি ম্যাডাম, বাধা হচ্ছে ওই জিমি পেছনে জনসমর্থন। আজকে ভেবেছিলাম ওকে অ্যারেস্ট করে আপনাকে একটা সারপ্রাইজ দেব, তাই সমস্ত পয়েন্টে আমি পুলিশ গার্ড রেখেছিলাম, কিন্তু আনফরচুনেট এবার এসকেপ করে চলে গেছে। ওই ক্রিমিনালটা পেছনে যত বড় ইনফ্লুয়েন্সিয়াল নেতা আর পলিটিক্যাল পার্টি থাকুক না কেন, আপনি ভয় পাবেন। You just go ahead and destroy him. আমার ফুল সাপোর্ট আপনি পাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। আরে কথা হলো রে, আর তিনটি দিলি সবাইকার হয়ে যাক। দাঁড়া, খাও। যদি অত গুনতে হবে না, যে যত খায় দিয়ে দাও, দিয়ে দাও। এই খা খা, তোরা যা দিয়া। আবে জিজ্ঞেস কত, আর কেউ নেবে কিনা? দাদা তুমি ওরা কাল থেকে স্কুলে এলে রোজ টিফিন ওদের খাবার দেবে, হিসাব রেখো, আমি পয়সা দিয়ে দেবো। এই খা খা খা, তোরা খা। গায়ে খুন পানি করে যে কামাই করতেছিস তাকে এইভাবে নষ্ট করার জন্য, তার মেয়ের শাদী হচ্ছে না, তার অসুখে দাওয়াই জড়ছে না, তার নাও সারাটা টাকা নেই, সব জিমি সাহেবের কাছে হাত পেতে আছে, আর জিমি সাহেব দেদার দেদার দিয়ে ভাট বকছো কেন? ঠিক আছে কি? ওরে বাবা, এবার একটু নিজের দিকটা দেখ, এইভাবে পয়সা নষ্ট করিস নে। এই যে বাচ্চাদের খাওয়াচ্ছি, পয়সা নষ্ট করছি? আলবাত নষ্ট করছি না চাচা, খাওয়ার লোভে লোভে ওরা রোজ স্কুলে যাবে, আমি সেটা চাই। এই হীরা, ওদের বলে দে তো যারা রোজ স্কুলে আসবে তারা রোজ এই চাচার দোকান থেকে ফ্রি খেতে পাবে। যা বলে বলে। ঠিক আছে। এই বাচ্চারা, এই কাল থেকে স্কুলে এলে বিনা পয়সায় সব খেতে পাবি, বুঝলি? আসবি তো স্কুলে? খুব তো ঢালা অর্ডার দিলি, কাল থেকে সব ফ্রি টিফিন পাবি, ফ্রি টিফিন দিলে কাল থেকে সব হুড়হুড় করে পোলাপান বাড়বে, মাস গেলে কত টাকা হবে সেই হিসেব আছে? ওসব হিসেব দিকে ছাড়ো চাচা, টাকা সালা আসবে যাবে। বাচ্চাগুলোকে দেখ কি আনন্দ করে খাচ্ছে চাচা, বাচ্চাগুলোকে হাসতে দেখো, কিরকম হাসতে দেখো। এ হাসি তুমিও হাসতে পারবে না চাচা, আমিও পারবো না, এ হাসি দম লাখ টাকা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।